সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পেন পিসি ফুটবল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ইন্ডিয়ান ফুটবল ডেলি অনেক বিষয় রয়েছে আজকে ডিসকাস করার মতো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে কিছু ফানি ব্যাপার রয়েছে এবং অবশ্যই তার পাশাপাশি কিন্তু ডুরান্ট কাপ অ্যান্ড আমাদের যেটা ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটের আপডেট সব কিছুই রয়েছে সব কিছু নিয়ে কথা বলবো শুরু করবো বাট তার আগে অ্যাজ ওয়েজ যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও দেখো প্রথমে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা বললাম যে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে কোথাও চেঞ্জ করে দিতে পারে কোথাও ড্রামাটিক ওয়েতে আমাদের ফুটবলটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং সেটাই কিন্তু আপডেট পাওয়া গেছে যে এ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে অ্যান্ড জেনারেল সেক্রেটারি তারা কিন্তু মিট করেছিলেন আর্সেন ওয়েঙ্গারকে দ্যাট লেজেন্ডারি কোচ অফ আর্সেনাল বাট রাইট নাও হি ইজ দ্য ফিফা চিফ অফ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট এবং তিনি বারবার করে ইন্ডিয়ান ফুটবলে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এর আগে যখনই এ এর কোনো কর্মসমিতির মেম্বারের সাথে তার দেখা হয়েছে তিনি কিন্তু এ এটাই ডিজায়ার তিনি দেখিয়েছেন যে ইন্ডিয়ান ফুটবল তারা কোথাও সামনের দিকে এগিয়ে আসতে পারে এবং যে দেশে একশো চল্লিশ কোটির মতো মানুষ বাস করে যেই দেশ এত কিছুতে একটা জায়গাতে গিয়ে রিচ করে বাট কোথাও ফুটবলে তাদের পাওয়া যায় না তারা কিন্তু ফুটবলে কিছু করতে পারে এবং সেই সূত্রেই অক্টোবর মাসের সেকেন্ড উইকে আর্সেন ওয়েঙ্গার কিন্তু ভারতে আসছেন তার উদ্দেশ্য এটাই যে ফিফা এবং এআইএফএর যে জয়েন্ট কোলাবোরেশন সেই কোলাবোরেশনের মাধ্যমে যদি একটা অ্যাকাডেমি তৈরি করা যায় এবং সেই একাডেমি হলে আমাদের বেনিফিটস কী কী রয়েছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেল থেকে প্রপার ওয়েতে প্রপার সায়েন্টিফিক ওয়েতে বা টেকনিক্যাল ওয়েতে প্লেয়াররা কিন্তু উঠে আসবে সেকেন্ড থিং হচ্ছে যখন এইভাবে এ ফিফা অ্যান্ড এআইএফএফ এর জয়েন্ট কোলাবোরেশনে কাজ হবে তখন কিন্তু ফিফার যারা ইনস্ট্রাক্টার রয়েছেন যারা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ফুটবলের অ্যাকাডেমিগুলোতে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন তারা কাজ করে থাকেন তারা আমাদের দেশে আসবেন এবং সেখানে এখানে যে সমস্ত কোচেরা রয়েছেন তারাও কিন্তু তাদের তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন অর্থাৎ শুধুমাত্র যে ফুটবল খেলাটা না তার পাশাপাশি যে কন্ডিশনিংয়ের ব্যাপার রয়েছে তার পাশাপাশি যে আদার ফুড অ্যান্ড নিউট্রিশনের ব্যাপার রয়েছে এবং যে প্রপার এজ ওয়াইজ একটা প্লেয়ারের কীভাবে ডেভেলপ হতে পারে সেটা কোথাও কিন্তু ফিফা ইনভলভ হয়ে গেলে আমাদের এখানে সেই ডেভেলপমেন্টটা অনেক বেটার ওয়েতে হবে আমি ফাস্টার ওয়ে চাইছি না আমি এখানে অনেক বেটার ওয়ে চাইছি দরকারের সময় লাগুক বাট স্টিল আমরা যেন একটা কোয়ালিটি রাস্তার মধ্য দিয়ে গিয়ে আমাদের যেটা অ্যাচিভমেন্ট দরকার রয়েছে সেখানে আমরা রিচ করতে পারি এবং সেটাই কোথাও হতে পারে এবং সেই জন্যই কিন্তু আরসেন ওয়েঙ্গার তিনি ভারতে আসছেন অ্যান্ড উই উইস যে এই অ্যাকাডেমিটা হোক এবং এখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবল কোথাও চেঞ্জ হোক একটা সাপ্লাই লাইন তৈরি হোক যেটা শুধুমাত্র যে ন্যাশনাল টিমের বয়সভিত্তিক দল রয়েছে শুধু সেখানে না তার পাশাপাশি সিনিয়র ন্যাশনাল টিম সেখানেও রেগুলার বেসিসে কোয়ালিটি প্লেয়ারের যোগান দিক এবং তাদের মধ্যে আরও বেটার স্কিল হোক তারা কোথাও স্বপ্ন দেখুক যে না ইন্ডিয়াতে শুধু না আমরা বিদেশি গিয়েও খেলব কারণ এই ধরনের একাডেমিতে যখন কাজ করবে যখন বিদেশি কোচেদের ইনস্ট্রাকশানে সেই প্লেয়াররা খেলবে তখন কিন্তু তাদের ইচ্ছাটাও বাড়বে তাদের স্কিল বাড়ার সাথে সাথে তো দেখা যাক ফাইনালি আমরা এখান থেকে উইস করছি আমরা আশা রাখছি যে এই একাডেমিটা তৈরি হবে এবং সেটা আমাদেরকে ভালো রাস্তাতেই এগিয়ে নিয়ে যাবে নেক্সট যেটা ব্যাপার সেটা অবশ্যই ঢুকতে হবে কিন্তু ডুরান্ট কাপে ডুরান্ট আপাতত এমন একটা সিচুয়েশান এসে দাঁড়িয়েছে লাস্ট তিনটে দিন কুড়ি একুশ আর বাইশ তারিখের ম্যাচ বাকি রয়েছে বিশেষ করে আগামীকাল দিনটা বোধহয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডে হতে যাচ্ছে তার কারণ প্রথম যে ম্যাচটা সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নামবে ডাউন টাউন হিরোজের সাথে অ্যান্ড সেকেন্ড যে ম্যাচটা রয়েছে সেখানে কিন্তু মহামেডান স্পোর্টিং নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে আমরা এতদিন ধরে ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে অনেক কথা বলেছি মোহনবাগান কোয়ালিফাই করতে পারবে কি পারবে না কী চান্স রয়েছে না রয়েছে সেই নিয়ে অনেক আলোচনা করেছি বাট আমরা কোথাও স্লাইট ভুলে গেছি যে স্পোর্টিং স্পোর্টিংয়েরও কিন্তু এখনও অবধি চান্স রয়েছে টু কোয়ালিফাই ফর দ্য ডোরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল এই ভুলে যাওয়ার জন্য আই এম এক্সট্রিমলি সরি আমি সিরিয়াসলি বলছি কারণ কালকের যে ম্যাচের সিনারিও রয়েছে যদি প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা পয়েন্ট লস করে মানে উইনিং পয়েন্ট লস করে তারা যদি ড্র করে এক পয়েন্ট তারা যদি হারে জিরো পয়েন্ট তাহলে কোথাও মাহামার্ন স্পোর্টিং যদি লাস্ট ম্যাচটা জিতে যায় সো দেয়ার উইল বি অ্যাডভান্টেজ ফর মহামার্ড স্পোর্টিং সেখানে কিন্তু একটা বড়ো অ্যাডভান্টেজ মহামার্ডেন স্পোর্টিংয়ের জন্য থাকবে কারণ তারা ছ পয়েন্টে গিয়ে রিচ করবে একটা ভালো গোল ডিফারেন্স কিন্তু তাদেরকে রাখতে হবে যেহেতু জামশেদপুর তারা একটা যুবদল দল নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে জেতাটা খুব একটা টাফ ব্যাপার না মোটামুটি মহামার্ড স্পোর্টিংয়ের যে টিম রয়েছে লাস্ট ম্যাচটা তারা জিতে কিন্তু ভালো ছন্দে রয়েছে সিএফএলও ভালো খেলছে তো আমি চাই কালকের ম্যাচটা রেজাল্ট যাই হোক না কেন নর্থ ইস্ট ম্যাচটা থেকে আমি চাই কালকে মাহাবান স্পোর্টিং জিতে তাদের জার্নিটাকে শেষ করুক যদি শেষ হয়ে যায় তাহলে শেষ করুক যদি শেষ না হয় নর্থ ইস্ট ম্যাচের রেজাল্টের ওপরেই কিন্তু পুরোটা দাঁড়িয়ে থাকবে ডেসপারেটলি আমি চাইছি যে মহামেডান স্পোর্টিং তারা কোয়ালিফাই করুক এম সরি আমি সিরিয়াসলি আমি আবারও বলছি সরি যে এতদিন ধরে শুধুমাত্র মোহনবাগান কোয়ালিফাই করতে পারবে কিনা এটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম ইস্টবেঙ্গল তো কোয়ালিফাই করেই গিয়েছিল বাট মহামেডানকেও কোথাও আমরা ওভারলুক করে গেছিলাম এবার যেটা ব্যাপার যে আরও একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপের রেজাল্টের দিকেও কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে এবং সেই কারণেই বললাম যে যদি নর্থ ইস্টের রেজাল্টটা নেগেটিভ হয়েতে যায় এবং মহাবেটান স্পোর্টিং জিতে আসে ম্যাচটা তাদেরকে কিন্তু গোল ডিফারেন্সটা খুব ভালো জায়গাতে রাখতে হবে কারণ আরও একটা গ্রুপ সেখানে কিন্তু রজ রাজস্থান ইউনাইটেড অ্যান্ড ইন্ডিয়ান আর্মি মুখোমুখি হবে পরশু দিনকে এই ম্যাচটা যদি রাজস্থান জিতে যায় তাহলে তারাও কিন্তু ছ পয়েন্টে পৌঁছবে তাদের গোল ডিফারেন্স রয়েছে শূন্য এবং সেই জন্যই কিন্তু আমি চাইছি যে মহেন স্পোর্টিং ম্যাচটা জিতুক কারণ নর্থ ইস্টের রেজাল্ট নেগেটিভ হবে এটা ধরে নিয়ে আমি এখানে প্রেডিকশন করতে চাইছি তাহলে যদি তিন চার গোলে মহারুডেন স্পোর্টিং জেতে ম্যাচটা তাহলে কিন্তু প্লাস টু বা প্লাস থ্রি গোল ডিফারেন্স থাকবে দ্যাট উইল বি এনাফ টু সেন্ড দেম ইন দ্য ডুর কাপ কোয়ার্টার ফাইনাল এবং এই জন্যই কিন্তু আমি জাস্ট এই পার্টটাকে নিয়ে আলোচনা করলাম যেখানে বললাম যে মামড়ানকে নিয়ে বলতে ভুলে গেছিলাম বাট পুরো ইকুয়েশন কিন্তু তখনই বাকিদের ক্ষেত্রেও কাজে লাগবে সেটা যখন তোমার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা পয়েন্ট লস করবে এটা মাথায় রাখা দরকার এবং পরশু দিনকে যে একুশ তারিখের ম্যাচ রয়েছে তোমার রাজস্থান ইউনাইটেড ভার্সেস ইন্ডিয়ান আর্মি এই ম্যাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা জানতে পেরে যাব যে কোন আটটা টিম কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করছে এবং অবশ্যই বাইশ তারিখের মধ্যে কিন্তু ড্র হয়ে যাওয়ার চান্স রয়েছে অর্থাৎ বাইশ তারিখেই হয়তো আমরা জানতে পেরে যাব যে কোন টিমের সাথে কোন টিমের কোয়ার্টার ফাইনালের ম্যাচ পড়ছে তবে একটা হায়ার চান্স রয়েছে আবারও বলছি যে যে সমস্ত টিম কলকাতা জোন থেকে কোয়ালিফাই করবে ফর দ্য কোয়ার্টার ফাইনালস তাদের ম্যাচ কিন্তু যুবহর দিতে হবে এবং যে সমস্ত টিম আসাম থেকে কোয়ালিফাই করবে তাদের একটা ম্যাচ অবশ্যই হবে সাই গ্রাউন্ডে মানে কোকরাঝাড়ে এবং আরেকটা ম্যাচ কিন্তু হবে তোমার গুয়াহাটিতে তো এটা আপাতত সিনারি এবার তোমরা প্রেডিকশন করতে থাকো যে কোন কোন টিম এগেন্টে কোন কোন টিমের ম্যাচ কোয়ার্টার ফাইনালে দেখলে সেটা সব থেকে বেশি এনার্জেটিক বা উত্তেজক ম্যাচ হবে আচ্ছা এরপর অবশ্যই দুজন প্লেয়ারের গুডবাই নিয়ে ব্যাপার রয়েছে এক হচ্ছে এফসি গোয়ার আলভারো ভাস্গুয়েস একে অনেক আশা নিয়ে গোয়া কিন্তু সই করিয়েছিল বাট দ্যাট ওয়াজ আ ফেল্ড সিগনেচার এবং সেই আলভারো ভাস্কোয়েস তো সিজনে চলেই গেছিলো টিম থেকে কোনোভাবে টিমের সাথে ছিল না তাকে আজকে অফিশিয়ালি গুডবাই জানিয়ে দেওয়া হয়েছে এবং সে কিন্তু লা লিগা সেকেন্ড ডিভিশন ক্লাব এস ডি ফেরাদিনা এই ক্লাবে কিন্তু এক বছরের চুক্তিতে সই করেছে তো যাই হোক লাস্ট সিজনটা খারাপ গেলেও কিন্তু তার সেকেন্ডার ডিভিশনে টিম পেতে অসুবিধা হয়নি এবং লালিগা সেকেন্ড ডিভিশন যথেষ্ট টাফ একটা টুর্নামেন্ট আমাদের থেকে তো অনেকটা ডেভেলপড একটা টুর্নামেন্ট আমরা সেখান থেকে প্লেয়ার নিয়ে আসার জন্য অনেক ভাবি সেখানে হাইফাই প্লেয়াররাই খেলে তো যাই হোক দেখা যাক আলবারস কেমন খেলে কিন্তু দ্বিতীয় যে প্লেয়ারটা এটা বোধহয় এই আপডেটটা পাওয়ার পর মোহনবাগান ফ্যান্স দে ট্রুলি হ্যাপি আজকে সেই প্লেয়ারের জন্মদিন ছিল অনেকে দেখলাম উইশও করেছে খুব ভালো কথা কিন্তু সেই ফ্লোরেন্তিন সাথে মোহনবাগানের আজকে অফিসিয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে দেখো ফ্লোরেন্তিন পুক বা ইন্ডিয়াতে এসেছিলো কেন দুটো রিজনের জন্য এসেছিলো এক হচ্ছে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে সে কতটা ফিট রয়েছে টিমে খেলার জন্য তাকে বোঝাতে হবে সেটাতে সে ডাহা ফেল করে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে তারপর থেকে যে প্রসেসটা স্টার্ট হয় সেটা হচ্ছে তার সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হবে এবং ঠিক কত টাকাতে তাকে ছেড়ে দেওয়া হবে কম্পেনসেশন কি দেওয়া হবে সেটা নিয়ে একটা রাউন্ড আপ টক্স চলতে থাকে যেটা বহুদিন ধরে চললো যেটা খুব তাড়াতাড়ি মেটে যাওয়ার কথা ছিল সেটা হয়নি সেটা কিন্তু বহুদিন ধরে চলেছে কারণ প্লেয়ার দেখছে ভাই এই ক্লাবের কাছে পয়সা রয়েছে এই ক্লাবের কাছে পয়সা রয়েছে যে আমার মতো একটা প্লেয়ারকে নিয়ে এসে এত ইনভেস্ট করতে পারে তাদেরকে ছাড়া যাবে না সোজা কথায় তো সেখান থেকেই সে কোথাও একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু কম্পেনসেশান নিয়ে মিউচুয়াল কন্ট্রাক্ট পেপারে যে টার্মিনেশন পেপার রয়েছে সেখানে সিগনেচার করে আপাতত টাটা বাই বাই হয়ে আবারও ফ্রান্সের দিকে ফিরে যাচ্ছে তো কেন এসেছিলো কি করলো কি কন্ট্রিবিউশন সিরিয়াসলি কেউ জানে না বাট দুটো সিজনে মোহনবাগানের একটা হিউজ 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 অ্যামাউন্ট কিন্তু ফ্লোরেন্তিন পোকবার কাছে চলে গেল যেটা কমপ্লিটলি ইউজলেস হয়ে থাকলো এই টাকাতে কিন্তু বহু ইন্ডিয়ান ফুটবলার মোহনবাগান নিয়ে আসতে পারতো বা ডেভেলপমেন্ট পারপাসে কিন্তু সেই টাকাটা খরচা করতে পারতো এরপর আরও দুটো প্লেয়ার যাদের মোহনবাগান কিন্তু লোনে নিয়ে এসেছে ক্লাসিক ফুটবল একাডেমি থেকে ক্লাসিক ফুটবল একাডেমি যেটাকে দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের ইন্ডিয়ার লেজেন্ডারি ফুটবলার রেনেডি সিং তিনি চালিয়েছেন এবং দুজন প্লেয়ারকে তিনি ইস্টবেঙ্গলেও নিয়ে এসেছিলেন তার মধ্যে একজন প্লেয়ার কিন্তু আজকে মোহনবাগানের লোনে এসেছে এন রোহেন সিং এই প্লেয়ারটা এসেছে এবং এর সাথে শ্রেটো বলে আরও একটা প্লেয়ার এসেছে দুজন প্লেয়ারের খেলা আমি বলছি সিরিয়াসলি দেখিনি এবং রোহেন সিং যখন ইস্টবেঙ্গলের সাথেও ছিল তখন শুধুমাত্র ওকে প্র্যাকটিসের কিছু ছবিতে দেখা যেত বা কিছু কিছু ম্যাচে ওকে বেঞ্চে নামে দেখা যেত সেইভাবে কোনো ম্যাচে দেখেছি বলেও আমার মনে পড়ছে না তো আমি ডেসপ্রেলটি বলতে পারবো না যে প্লেয়ারগুলো কেমন খেলে মাত্র উনিশ কুড়ির মতো বয়স রয়েছে প্লেয়ারগুলোর এবং রিজার্ভ টিমেই খেলবে সিএফএল খেলবে তারপর আর এফডিএলে খেলবে এইভাবেই প্ল্যান রয়েছে তো দেখা যাক যদি ভালোভাবে ইমপ্রেস করতে পারে কয়েক টাফ রয়েছে সিনিয়র টিমে ঢোকা বাট স্টিল দেখো ভালো খেলে দেবে কে কখন কেউ বলতে পারে না যদি ভালো খেলে তাহলে আগামী দিনে আমরা এদের সিনিয়র টিমে দেখলেও দেখতে পারি বাট যেটা বললাম যে কম্পিটিশান কিন্তু টু মাছ টাফ রয়েছে আর লাস্ট যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই রয়েছে ইস্টবেঙ্গলের জন্য ইস্টবেঙ্গল অ্যান্ড সাহিল টাহরা কী সিচুয়েশন রয়েছে দেখো কমেন্টস পেয়েছি মেসেজ পেয়েছি বহু জায়গাতে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা নতুন কোনো ব্যাপার না যে হঠাৎ করে কাল থেকে বা পরশু থেকে এই ব্যাপারটা সামনে এসেছে বহু দিন ধরে সপ্তাহ কেটে গেছে মাস কেটে গেছে সাহিল টাভোরার জন্য ইস্টবেঙ্গল কিন্তু আছে মার্কেটে সাহিল টাভোরাকে ইস্টবেঙ্গলে লাগবে এমন একটা প্লেয়ার যে কোথাও ডিফেন্সিভ মিডফিল্ডে একটা বিরাট বড অপশন হয়ে দেখা দেবে কার্লোস কোয়াদ্রতির জন্য এবং তার জন্য ইস্টবেঙ্গল বহুদিন থেকে চেষ্টা করে যাচ্ছে বহু দিন থেকে যেটা সব থেকে বড় এখানে বাধা রয়েছে যে ব্যারিয়ারটা কোথাও এই ডিলটাকে হতে দিচ্ছে না দ্যাট ইজ দ্য আস্কিং ট্রান্সফার ফি দ্যাট ইজ টু মাছ দ্যাট ইজ টু মাছ হাই ফর সাহিল টাভোরা এবং সাহিল টাভোরারও যতটুকু আপডেট রয়েছে যে ইস্টবেঙ্গলে আসার ক্ষেত্রে তার খুব একটা আপত্তি নেই কারণ সে খুব ভালো করে জানে যে হায়দ্রাবাদ এফসিতে কিন্তু রেগুলার বেসিসে থাকে পজিশনের জন্য হিতেশ শর্মা অ্যাজ ওয়েল অ্যাজ জো ভিক্টর এই দুজন প্লেয়ারের সাথে কন্টিনিউয়াসলি ফাইট করতে হবে যেখানে ইস্টবেঙ্গলে এসে তার চান্স পাওয়াটা মাচমোর ইজিয়ার অর্থাৎ এই জায়গাটা মাথায় রেখে সাহিল টাভোরার ইস্টবেঙ্গলে আসতে তার পার্সোনালি কোনো প্রবলেম নেই বাট যেটা মেন প্রবলেম যে হায়দ্রাবাদ এফসি তারা যদি আস্কিং ফিটাকে কমায় তাহলে কোথাও এই নেগোসিয়েশনটা ডান হবে এবং ইস্টবেঙ্গল এই ডিলটাকে ডান করতে পারবে বাট আনটিল দ্যাট থিং এখন অবধি কিন্তু ডিলটা ডান নয় তো দেখা যাক ফাইনালি কি হয় বহুদিন থেকে এই বিষয়টা রয়েছে বলার মতো কিছু ছিল না কিন্তু যেহেতু এত কমেন্টস এসেছে এত মেসেজ পেয়েছি তাই জাস্ট ছোট্ট করে আমি শেয়ার করে দিলাম তো আই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করতে থাকো তোমাদের যা যা অপিনিয়ন্স রয়েছে দেখা হবে পরের ভিডিওতে অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট